বিয়ের পর বৃদ্ধ বাবা আমাকে রেখে ছেলের জন্য বউকে নিয়ে আলাদা ঘরে চলে যাওয়া কি জায়েজ অবশ্যই জায়েজ আলাদা ঘরে যেতে হবে মানে তা আমি বা আতা ফালিয়ে তা কেউ যদি সক্ষম হয় সে জন্য বিয়ে করতে বলেছে বিয়ে বিয়ে ওই করা উচিত একজন একজন ছেলে ওই সময় বিয়ে করা উচিত যে আলাদা ঘর বাঁধতে পারে এটা উচিত কিন্তু আগেও করতে পারে চেষ্টা করা উচিত মানে বা আপনার ক্ষমতা নেই আপনি পিতামাতার কাছে যদি কোনো পিতামাতা সহযোগিতা করে এটা ওনার প্রতি অ্যাসান দয়া করছে আপনার প্রতি সেই হিসাবে তাদের সাথে আপনি থাকুন কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে ভিন্নভাবে থাকার শরীয়ত এটাকে নিষেধ করেন আপনি দেখেন যখনই এরকম বিয়ে হয়েছে ইসলামের ইতিহাসে কেউ একসাথে থাকেনি মেয়েরা বিয়ের পরে স্বামী স্ত্রী ভিন্ন ঘরে ভিন্নভাবে থাকবে এটাই অনুমোদন করে হ্যাঁ একই ঘরে থাকতে পারে একই বাড়িতে থাকতে পারে পরস্পর দেখাশোনা হতে পারে কিন্তু এর কারণে মেয়ে যদি আবার আমাদের যারা মায়েরা আছেন তাদের কি বলি অনেকেই মনে করে যে বউ নিয়ে আলাদা হয়ে গেছে আহারে আমার ছেলে ছেলে নিয়ে নিয়ে গেল। এটা এটা ঠিক ঠিক নয় নয় কেন যাওয়ার জন্যই আপনি বিয়ে করিয়েছেন এই ছেলেকে আপনার আর সুযোগ নাই বিয়ে হয়েছে এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাদের মধ্যে তাদের ভিন্ন সংসার যেমনি ভাবে আপনি হয়তো আপনার শাশুড়ি যারা নির্যাতিত হয়েছেন এক সময় দেখা করেননি দিনের বেলা ভয়ে কথা বলেননি এখন বুড়ো হয়েছে বলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সে সুযোগ দিবেন না এটা ঠিক নয় ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা একান্তে থাকবে এক ঘরে থাকবে এটা হচ্ছে নিয়ম আপনার সাথে দেখা হবে কথা হবে আপনার প্রয়োজন পূরণ করবে সেটা আপনার ছেলের উপরও আজীব কিন্তু আপনার বৌমাকে আপনি জোর করে তার সাথে দেখা করতে দিবেন না আলাদা করে রাখবেন আর দূরে থাক আমার কাছে থাকলে সুবিধা টাকা পয়সা নিয়ে আলাদা হয়ে যাবে এই জাতীয় চিন্তা ভাবনা করা কখনো কোনো শাশুড়ির পক্ষে ঠিক নয় বা কোনো মায়ের পক্ষে সঠিক কাজ নয় স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম দৃষ্টির সীমা বা পর্দার বিধান সরিয়া কর্তৃক আরোপ করা আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই কোনো পর্দার বিধান নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই স্বামীর আল্লাহ বলেছেন হুন্না লিবাস উল্লাহ কু আন্তুল্লাহ হুন্না লিবাস কাকে বলে পোশাক যেমনি একজন মানুষ তার সমস্ত গায়ের সম পোশাক বেড়াতে পারে তেমনি হবে একজন স্বামীর পক্ষে একজন স্ত্রীর সমস্ত শরীর তার পোশাকের মতো যেমন উল্টোটাও স্বামীর জন্য স্ত্রীও তেমনি স্বামীর সমস্ত শরীর তার পোশাকের মতো সুতরাং এখানে কোনো রকমের বাধা বা কোন রকমের পর্দা কিছুই নেই একে অপর প্রতি তাকানো সারা শরীরের সমস্ত অংশর প্রতি তাকানো শরীয়তে কোন বাধা নেই এবং এতে কোনো বাধা দেওয়ার অধিকার কারণে শরীয়ত দিয়েছে সেটা তা কি সে অধিকার জি আমার বৃদ্ধ পিতা মাতার জন্য অর্থ খরচ করলে স্ত্রীর বিরাগ হতে হয় সে বলে তার পিতা মাতার জন্য সমপ্রয়ণ খরচ করতে সংসারে শান্তি রাখতে নিজের পিতামাতার প্রতি এরকম শর্তসাপেক্ষ দায়িত্ব ভালো সে এরকম কি না শর্ত আপনি বাধ্য নন সে ভুল করেছে আপনি তার কথা শুনবেন না তার কথা শুনবেন না তার যদি আয়া থাকে সে তার পিতামাতার জন্য ব্যয় করুক আপনি শ্বশুর শাশুড়িকে দেখা মানে কোনো ছেলের পক্ষে তার তার মেয়ের পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে দেখা কোনো ফরজ হওয়ার ভিতরে কিছুই পড়ে না এবং কি শ্বশুর শাশুড়িকে চাকাতে টাকাও দিতে পারবেন এই জন্য আপনার শ্বশুর শাশুড়ি যদি গরিব হয় আপনি যদি ধনী হন আপনি সে জাকাতের টাকাও তাদেরকে দিতে পারবেন কারণ তারা আপনার কোনো এর ভিতরে পড়ে না ও আজিমের ভিতরে কর্তব্যের ভিতরে পড়ে না কিন্তু আপনার পিতা মাতা দেখা আপনার কর্তব্যের ভিতরে পড়ে সেখানে জাকাতের টাকা আসবে না সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না সেখানে আপনার নিজস্ব সম্পদ তাদের জন্য ব্যয় করতে হবে সুতরাং যেই মেয়ে কথা বলেছে সে অন্যায় করেছে গর্হিত কাজ করেছে তাকে বুঝাতে হবে না বুঝে হলো তে তার তার সাথে সংসার করা আপনাদের পক্ষে সম্ভব হবে না তাকে বুঝাবেন যে হয় তুমি শরীয়ত মোতাবেক চলবে আমি যেটা বলছি সেটা অর্থাৎ আমার দায়িত্ব আমার পিতা মাতাকে দেখা তোমার পিতার নাকিতে দেখা আমার দায়িত্বের ভিতর পড়ে না কোনো ক্রমেই না আমি তাদেরকে যদি আমার সম্পদ বেশি থাকে zakat দিতে পারি অতিরিক্ত কিন্তু তাদের দায় দেখা দায়িত্ব আমার নয় আমি एहसान করতে পারি দয়া করতে পারি কিন্তু সেটা আমার ওয়াজিব কর্তব্যের ভিতর পড়ে না তুমি যদি তোমার সম্পদ থাকে তুমি তাদেরকে দিতে পারো একান্ত তোমার সম্পদ থাকলে তবে স্বামীর সম্পদ থেকে চুরি করে নয় অনেকে স্বামী সম্পদ থেকে চুরি করে বাবার বাড়িতে পোটলা পাঠিয়ে দেয় বাপকে খুশি করার জন্য বোন ভাইকে খুশি করার জন্য পরবর্তীতে স্বামীর সম্পদের মুখামুখি হয় সে কিন্তু তখন আর ভাইও দেখে না দেখতে তাদেরকে চায় না এটাও ভুল এই দুইকে দুইটাই ভুল ইসলামিক লেকচার অ্যাটেন্ড করে হাজবেন্ড যদি বাধা দেয় চিন্তা করে যে ওয়াইফ হুজুর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওয়াইফ কি লেকচার অ্যাটেন্ড করবে না আসলে দেখুন কিছুদিন আছে ফরজ ওয়াজিব যদি ফরজ ওয়াজিব হয় ফরজ ওয়াজিব শিখার জন্য অ্যাটেন্ড করবে গুণা হলেও আর যদি ফরজ নফল হয় অতিরিক্ত হয় যা শা না শিখলেও চলে তাতে বাধা দিলে সে বাধা শুনতে বাধ্য সে বাধা শুনতে বাধ্য স্বামী দিনদার কিন্তু স্ত্রীর হক আদায়ের ব্যাপারে চরম উদাসীন অর্থাৎ যেমন যখন যেমন মনসাশি অনুযায়ী আচরণ করে এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি স্ত্রী করণীয় তো ডিসকাস করতে স্ত্রী করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা যে স্ত্রী এই জাতীয় জিনিসে ধৈর্য ধারণ করবে আখেরাতে আল্লাহ তালা তাকে খুশি করে দিবেন এই যে ধৈর্য ধারণের কথা হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা ইসলামের কোনো কোনো সাহাবির মধ্যে এই অবস্থা দেখা গেছে আসলে ওই যুগের ইতিহাস পড়লে আমরা এর সুন্দর সুন্দর কিছু দৃষ্টান্ত পাব যে রসুলের কোনো সাহাবি এরকম উদাসীন ছিলেন আবুদারদার আদি আল্লাহন ঘটনা আপনারা যান পরবর্তীতে সালমান আদি আল্লাহ শিখিয়ে দিলেন

আল্লাহ তালা বলেছেন আজানি লায়ংকিল্লা জানিয়াতন ওয়াজ জানিয়াতু লায়ং কোহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিম যালিকা আলাল মুমিনিন বেবিচারি বেবিচারি বেবিচারিনীকে বিয়ে করে আর বেবিচারিনী বেবিচারিকে বিয়ে করে এটা হচ্ছে জেনে শুনে কেউ এই কাজগুলি কোনো মুমেনরা কত এই কাজের দিকে যায় না এখানে যে শব্দটা কি হারাম বোঝানো হয়েছে না এর যারা না যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে বিভিন্ন মত আছে লম্বা আলোচনা আছে তবে সংক্ষিপ্ত কথা এটাই যে কোন মানুষ জেনে শুনে যার শুনে কি বিয়ে করে না হবে বেবিচারি মেয়েও পুরুষকে বিয়ে কোনো করতে প্রবৃত্ত হয় না যদি না তার মধ্যে এই জাতীয় কোনো কিছু তার মধ্যে এই জাতীয় কোনো কিছু বিদ্যমান থাকে এটাই আল্লাহ তালা বলার উদ্দেশ্য যে এটা মোমিনদের কাজ হতে পারে না এটা মূলত আগে পিছিয়ে দেখলে বোঝা যায় এই আয়টি যখন নাজিল হয়েছিল সেটা হচ্ছে সুরা সুরা নূরের মধ্যে আলোচনা কেন্দ্রিক আল্লাহ এই জাতীয় জিনিস আলোচনায় আসার দরকার নেই তোমাদের কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পবিত্র তার স্ত্রী পবিত্র তারা এই কাজে এই জাতীয় জিনিসগুলো তারা করতে পারে না এগুলি তাদের মধ্যে হয়নি তোমরা এগুলি বাড়ি বলছো এটা মূলত মৌলিক উদ্দেশ্য সেই হিসাবে মূলত বিয়ে বেবিচারি বিয়ে বেবিচারি কে বেবিচারিনি ছাড়া কেউ বিয়ে করে না তাদের মনের ভিতরে যাওয়ার পরে তেমনি ভাবে কোনো বেবিচারী পুরুষকে বিয়ে করার এগিয়ে আসবে না কিন্তু কোনো কারণে বিয়ে হয়ে গেল প্রশ্ন হচ্ছে এটা যদি বিয়ে হয়ে গেল এখন কি বিধান এখন বিধান হচ্ছে খেয়ার আছে তাদের মধ্যে স্বামীর খেয়ার আছে অপশান আছে অবশ্যই অপশান থাকবে স্বামীর এটা তো আইব বড় ধরনের আইব কে আইব বলে এটাকে অপশন আছে দোষণ দোষের বিরাট অপশান স্বামী ইচ্ছা করলে তাকে তালাক দিয়ে নতুন বিয়ে করতে পারে অন্য জায়গায় স্বামীর এই অপশান অবশ্যই থাকবে কিন্তু এর এর কারণেই সে আবার যদি বিয়ে প্রবৃত্ত হয় তখন এটা স্বামীর স্বামী নয় শুধু শরীয়তে এটাকে অনুমোদন করে না এটাকে বলা হয় দাইয়াসা দাইয়াসা রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আর দাইউস লাইত গুল জানা এটা হাদিস সই হাদিস এবং যে দাইউস কখনো জানাতে যাবে না যে তার স্ত্রী অন্যায় করছে দেখেও চুপ থাকে সেটা কোনো জানাতে প্রবেশ করবে না সেই হিসাবে সেটা অবশ্যই হারাম তাকে অবশ্যই সেটা থেকে দূরে থাকা উচিত এই জাতীয় কাজ যেন না ঘটে সেভাবে খেয়াল রাখা উচিত আমাদের যা বলেছেন যে যদি এর থেকে অনুতপ্ত বা দুঃখিত নয় বলে তার স্বামী উচিত হবে তাকে অবশ্যই তালাক দিয়ে তার থেকে হয়ে যাওয়া কারণ এই জাতীয় স্ত্রী রেখে সে আল্লাহ সন্তোষ লাভ করবে না যার নাম তার কোনো গতি থাকবে না কিন্তু অটোমেটিকলি তালাক হবে কিনা না তালাক হবে না কারণ হচ্ছে বিয়ে হয়েছে যেভাবে ছাড়া ছাড়িও হবে বিয়ে হলে তালাক লাগে এটা লাগতে অটোমেটিক তালাক হয়ে যাবে না বরং তাদের মধ্যে আচ্ছা তাদের মধ্যে অবশ্যই তালাকের মশলা আসবে এমনি তালাক হয়ে যাবে না হ্যাঁ তালাক দিতে অথবা বিচারকে সে তাদের মধ্যে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন সেখানে কেস করলে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন সেটা এটাকে বলে ফাস্ক সেটা হতে পারে ফাস্ক হতে পারে সতী সাদী আচ্ছা ইহুদি ও খ্রিস্টান নারী ব্যতীত সকল অমুসলিম নারী বিয়ে করা নিষিদ্ধ তিন নম্বর আয়ত্ত মুর্শিকদের বিয়ে নিষিদ্ধ ইহুদি খ্রিস্টানদের আকিদা মুর্শিকদের মতো এই অবস্থায় ইহুদি খ্রিস্টানদের বিয়ে করা যায় কিভাবে হয় সুন্দর প্রশ্ন আমাদের আহ ইমামদের মধ্যে অনেক আগে নিয়ে আলোচনা হয়েছে তিনি তারা বলেছেন যেই যেই যারা বলে যে আমার রব ইসা যারা বলে আমার রব ইসা তারা তার সাথে কিভাবে বিয়ে হতে পারে এটা কথা হচ্ছে কিন্তু তারা তো মৌলিকভাবে রবে বিশ্বাসী এখন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা আমাদের সবার জানা উচিত আমরা মনে করি ইউরোপ ইউরোপিয়ান বিশ্ব বা আমেরিকান বিশ্ব যারা আছে অধিকাংশ বুঝি খ্রিস্টান না তাদের অধিকাংশই কিন্তু দিন মানে না অধিকাংশ মেয়েরাই কিন্তু দিন মেনে চলে না তাদেরকে দিনের সাথে কোনো সম্পর্কই নেই বেশিরভাগই এই যে তুই মেয়েদেরকে আহলে কিতাব ধরার কোনো কারণ নেই আপনি পরীক্ষা করে নেবেন বিয়ের আগে যে যদি কোনো তারা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসী হয় এবং ইসাতে বিশ্বাসী হয় সে ইবনুল্লাহ বলুক আর ইবনুল্লাহ রসুলের যুগে বলতো তারপরেও বিয়ে করা হয়েছে হ্যাঁ বিয়ে শাহবাদের মধ্যে অনেকে বিয়ে করেছেন প্রমাণিত আছে কিন্তু আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং আখেরাতে বিশ্বাসী হতে হবে দুই বিশ্বাস তার আছে তাকে বিয়ে করা যাবে তার মধ্যে আর হিন্দু বৌদ্ধদের মধ্যে এক করা কোনো সুযোগ নেই সেটা আলাদা জিনিস কিন্তু কখনো এই দুই জিনিস এবং সাথে আফা বা পবিত্রা এটা শর্ত না হলে তারকে বিয়ে করা যাবে না আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে যদি বিশ্বাসে যদি বিশ্বাসে ইহুদিন আসাদের বিশ্বাস এরকম হয় যেগুলি খ্রিস্ট আমাদের অমুসলিমদের যেমন হিন্দু বা বৌদ্ধ এদের মতো জৈনদের বিশ্বাসের মতো হয় তাহলে সে সমস্ত অমুসলিমদের সে সমস্ত অমুসলিম খ্রিস্টান ইহুদিকে বিয়ে করা যাবে না স্ত্রী দুধ পান করার কথা বলছে একজন স্ত্রী দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না কারণ দুই বছরের মধ্যে সে দুধ পান করা হয়নি তবে এই কাজটি এই কাজে অগ্রগতি হওয়া ঠিক নয় এই কাজটি করা ঠিক না। বাবার এখন খালাতো বোন বিয়ে করেছে আমার পরিচিত বাবার আপন খালাত বোন কি বিয়ে করেছে বাবার বাবার আপন আপন খালাত বোন বাবার আপন বাবার খালার মেয়ে অর্থাৎ মেয়ে তার আপন ফুফু নয় এখন সে জানতে চায় এই বিয়ে কি বৈধ হয়েছে কি এই জাতি বিয়ে বৈধ কোনো সমস্যা নেই এটাতে মহানবী সাল্লাহ আসলাম কোন একজন পূর্ণ বয়স কারণ আপন নয় বলেছেন আপনি ফুফু তো বহু রকমের হয় বাবার আপন ফুফু বাবার মেয়ে বাবার বোন জাতীয় হলে তখন সেটাতে পরাও যায়নি কিন্তু বাবার ফুফু উপরের দিকে এক চুগে এক দরজা হারাম সেখানে নিচের দিকে হারাম যায় মোহাম্মদ সাল্লাল্লা কোন একজন পূর্ণবয়স্ক যুবককে তার মালিকের স্ত্রীদিকে মাহরাম কন্য হওয়ার জন্য বাড়তি কথা বলেছেন কিছুদিন আগে এক দেশে এরকম হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ মাসালা বলেছেন এটা হলো যে সালে সালেম মাওল্লা হুদাইফের ঘটনা বলতেছেন একজন সালেম মাওল্লার হুদাইফাকে বলেছেন দুধ পান করিয়ে দাও এটা ছিল একদম বিশেষ একজনের সাথে খাস এর উপরে কোনো কেস চলবে না দুনিয়াতে কোথাও এটা যেন কেউ না করে এখন এটা নিয়ে এক জায়গায় একটা গন্ডগোল হয়েছে এবং শেষ পর্যন্ত উনি হাইয়া থেকে আবার ওলামা থেকেও বাদ ধরে গেছেন সম্ভবত এরকম আলোচনার কারণে কারণ যে জিনিস প্রচলন নেই সেই জিনিস প্রচলন করতে হয় না সেটা ছিল খাস বিহি রসুল একজনকে স্পেশালি এই জাতীয় করা বলছেন যদি তাইমিয়া রহমতুল্লাহ মত ছিল যে এই জাতীয় পরিবেশ যাদের মধ্যে পড়বে তারা দুধ খাইলে খাইলে দুধ খাওয়ালে সমস্যা হবে না কিন্তু সঠিক বিশুদ্ধ মত হচ্ছে এটা যে দুই বছর পরে কাউকে দুধ পান করালে সেটা কখনো হারাম সেটা কন্যা বা ছেলে হিসেবে হবে হবে না না সেটা গ্রহণযোগ্য কোনো সন্তান হিসেবে জি পূর্বে হারাম সম্পর্ক থাকলে তাকে বিয়ে করা হালাল হবে কিনা পূর্বে সম্পর্ক যদি আপনার সাথে থাকে তাকে বিয়ে করলে জায়েজ হবে এরকম বিয়ে না করা উচিত পরবর্তীতে বিয়েটি কেনা এবং এগুলি আপনারা স্পষ্ট সাইকোলজিক্যালি দেখতে পারেন এগুলো অনেকগুলি সমস্যা হয় আর অন্য সম্পর্ক আছে আপনার জানা আছে সে করেনি খারাপ অবস্থা আছে এই যে তো মহিলাকে আপনি বিয়ে করেন আপনার জন্য জায়েজ হবে না হ্যাঁ যদি বিয়ে হয়ে যায় বিয়ে হবে কিন্তু জায়জ হবে না এক কথা বিয়ে হয়ে গেলে কারণ হচ্ছে আপনি অগ্রিম জানতে চাচ্ছেন কাজটা হবে কিনা আমি আপনাকে নিষেধ করব। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে তার হুকুম জড়িত হয়ে যায় তখন দুই মাস সালা জড়িত হয়ে যায় আরেকজনকে আপনি তালাক দিবেন কিনা বিয়েটা হয়ে গেছে এখন কি করবেন এখন হচ্ছে আপনার মেনে নেওয়ার ব্যাপার তালাক দিবেন কিনা আপনি তাকে তবাক করতে পারবেন কিনা সে সঠিকভাবে চলবে কিনা তালাক দিবেন আবার জানা হয়ে যাওয়ার একটা হচ্ছে বিয়ে হয়ে গেছে জানছেন একটা হচ্ছে বিয়ে হওয়ার আগে জানছেন দুর মধ্যে পার্থক্য আছে না সেই হিসাবে বুঝতে হবে যারা অস্থায়ীভাবে হারাম তারা কি মাহারাম বলে গণ্য হবে না এটা জানা উচিত যারা অস্থায়ীভাবে হারাম তারা কখনো আপনার মাহারাম হিসেবে গণ্য হবে না এবং তাদের সাথে আপনি হজে যেতে পারবেন না হজে যেতে পারবেন না তাদের সাথে মাসিরাত ইয়ম ইউলাইলা মাসিরত ইয়ম রহলাম কোনো কোনো হাদিস অনুসারে মাসিরত সালাহ তাই ইয়াম লাইয়াল বা আটচল্লিশ ঘন্টা দূরত্ব একান্তে সফর করতে পারবেন না একান্তে সফর করতে পারবেন না মাসিরত সালাহ তাই ইয়াম লাইয়াল ইহা সাধারণত একদিনে মানুষ ষোলো মাইল হাঁটতে পারে এই তিন দিনে হয় তিন ষোলো আটচল্লিশ হয় সেই হিসাবে বলা হচ্ছে আটচল্লিশ মাইলের দূরত্বের রাস্তা একান্তে সফর করতে পারবেন না একই বাসে সফর করতে পারবেন মানুষ যদি বেশি হয় সমস্যা নেই হ্যাঁ যেমন বলছেন দা দুলাভাই খালু ইত্যাদির সাথে হজে যাওয়া যায় নাই ঠিক আছে জি আমরা এই তো পুরো যে ব্যবচার এটা তো শেষ হয়ে গেছে মনে হয় আলহামদুলিল্লাহ দুইবার বলছে নাকি আচ্ছা দাদি নানি বড় বোন বোন কে দুধ খাওয়াতে পারবে দাদি নানি বা আপন বড় বোন কে কি ছোট ভাই বা বোন কে বড় বোন কি বড় বোন দুইবার লিখছে বড় বোন কি হ্যাঁ দুধের মাসালটা হচ্ছে আলাদা দুধের মশালার কারণে খাওয়াতে পারবে সে কিন্তু হারাম করার কোনো সুযোগ নাই কারণ যদি কোনো এরকম হয় যে আর পাওয়া যাচ্ছে না খাওয়ালো খাওয়ানোর পরে হুকুম ঢুকে যাবে তার মধ্যে কারণ যদি কোনো কেউ আপনার এই এটা হিসেবে মাহারামতে হয়ে যাবে আবার হিসেবে মাহার হয়ে যাবে সে আর এটা এইরকম যে তাকে আর যদি পাওয়া না যায় খাওয়া মানে অন্য কাউকে পাওয়া যাচ্ছে না দুধ খাওয়ানোর জন্য এবং সে মারা যাবে এরকম অবস্থা তাকে খাওয়ানো যাবে তখন সে মাহারাম হিসেবে বিস্তৃত হবে তারপরে এই জাতীয় সন্দেহমূলক জিনিস থেকে দূরে থাকা উচিত নিজের বোনকে বা ভাইকে দুধ না খাওয়ানো উচিত জি সন্তান ধারণা অক্ষম এমন মেয়েকে বিয়ে করা কি যায় আছে আমি আমার বাবা একমাত্র একমাত্র ছেলে সন্তান ধারণে অক্ষম বিয়ে করা জায়েজ আছে না জায়েজ নয় তবে এটা রসুল্লাহ সাল ইসলামের সুন্নতের বিভিন্ন তিনি বলেছেন তাজাউজুল ওয়ালুদ আল ওয়াদু বা ইন্নি মুমাম তোমরা যে সমস্ত মেয়েরা স্বামীকে ভালোবাসে এরকম মেয়েদের বিয়ে করো এবং যে সমস্ত মেয়েদের সন্তান হবে তাদেরকে বিয়ে করো যাতে করে আমি আখেরাতে আল্লাহর কাছে অন্যান্য উন্মতের কাছে আমার আমার উন্মতের বেশি উন্মত নিয়ে আমি তাদেরকে তাদের কাছে আমি গর্ব করতে পারি এটা রসুল্লা সাল্লি আসলাম বলেছেন সেই হিসাবে এই বিয়ে জাহাজ হবে তবে আপনার জন্য উত্তম হবে সন্তান সন্ততি সম্পন্ন যারা সন্তান হবে এরকম মেয়েকে বিয়ে করা এরকম এমন কি আপনি যদি এক এই মেয়েকে বিয়েও করেন অন্য মেয়ে বিয়ে করতেও নিষেধ নাই যে সন্তান একটা আপনি এটা বিয়ে করেন আরেকটা একটা সন্তান সন্ততি সম্পন্ন মেয়ে বিয়ে করলেন দুইটা বিয়ে করতেন শরীর নিষেধ নাই চারটি বিয়ের শরীর অনুমোদন দিয়েছে একটি মেয়ের দুলাভাই কি মাহারাম আবার প্রশ্ন না মাহারাম নয় তার সাথে সফরে যাওয়া যায়জ নেই একজন মুসলমান ছেলেকে একজন খ্রিস্টান বা অথবা ইহুদি পবিত্র মেয়েকে বিয়ে করার বিধান দেওয়া হয়েছে পবিত্র বলতে কি বোঝানো হয়েছে মেয়েটিকে ইসলাম না গ্রহণ করলেও চলবে হ্যাঁ মেয়েটি ইসলাম না তারা পালন করতে সুন্দর প্রশ্ন পবিত্র বলতে কি হচ্ছে বেবিচারিনী নয় পবিত্র বলতে এটা বুঝাইছি আর দুই নম্বর হচ্ছে সেই মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে হ্যাঁ মেয়েটি ইসলাম না গ্রহণ করলে চলবে আর সন্তানরা হবে পিতার সন্তানরা হবে পিতার এটা খেয়াল রাখতে হবে সন্তানরা হবে পিতার যেখানে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে সন্তানদেরকে আপনি এমন দেশে থাকেন যেখানে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার সন্তানরা কাপের হয়ে যাবে বা খ্রিস্টান হয়ে যাবে আপনি তাদেরকে কোনো ক্রমেই ধরে রাখতে পারবেন না সেখানে আপনি এই জাতীয় বিয়ে করবেন না এই যে বিয়ে তখন জায়জ হবে না কারণ আপনার একটা উম্মতকে আপনি নষ্ট করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কাপের বানিয়ে ছাড়ছেন আগে বিবাহ করেছেন কিন্তু তালাক প্রাপ্তা ইহুদি নারী কি বিবাহ করা কি জাহাজ

নিষিদ্ধ কিছু না থাকে যেমন তাদের ধর্মে যদি কোনো যেমন বেশিরভাগ সময় মাজুসিরা বোনকে বিয়ে করা যায়াজ করেছে মেয়ে এই জাতীয় জিনিসগুলো যদি দুই বোনকে একাত্তর বিয়ে করা কোনো কোনো ধর্মে জায়েজ করেছে সেগুলো জায়েজ নাই আমাদের ধর্মে হিন্দু ধর্মে সেগুলো জায়েজ থাকতে পারে কিন্তু এই জাতীয় বিয়ে বাদে অন্যান্য বিয়েগুলি তাদের শুদ্ধ সুতরাং সেই ধর্মে যদি তাদের বিয়ে হয়ে থাকে তারপর তালাক হয়ে থাকে এর যদি কোনো কোনো মুসলিম তাকে বিয়ে করে ইহুদিন আসাদাকে সেটা জায়েজ হবে তবে ওই শর্ত যেগুলি উল্লেখ করেছে সেগুলি খেয়াল রাখতে হবে বিয়ের পর স্ত্রী জানতে পারলেন স্বামী নাস্তিক এবং ইসলাম বিদ্বে যদিও স্বামী পিতা মাতার বাকি সবাই মুসলিম বিয়ের আগে স্ত্রীকে জানতেন না বর্তমানে এই দম্পতি একটু দুই বছর বয়সের সন্তান আছে তার স্ত্রীকে হিজাব করতে দেয় না এমন অবস্থায় স্ত্রী করণীয় স্ত্রী করণীয় হচ্ছে এই অবস্থায় স্ত্রী করণীয় হচ্ছে নিঃসন্দেহে সে অবশ্যই আলাদা হয়ে যাবে অবশ্যই সে চলে যাবে এখান থেকে সন্তান সন্ততির জন্য কেস করবে মুরতাদ মুরতাদ নাস্তিক যে সত্যিকে আল্লাহতে বিশ্বাসী নয় তার সাথে ঘর করার কোন কারণ আল্লাহ তালা এটাই নিষিদ্ধ করেছেন সম্পূর্ণ ভাবে ওলা তুমি সিকু কাফের যে কাফেরদের বন্ধনে তোমরা থাকতে পারো থাকতে পারো না যারা কাফের কাফের অর্থ যে ইমান আল্লাহর ফির ইমান রাখেন নাস্তিক তার সাথে কেউ ঘর করতে পারে না অবশ্যই সে আলাদা হয়ে যাবে পিতা যেখানে যাওয়ার পিতামাতার বাড়ি বা যেখানে সে ভালো অবস্থান বলতে সেখানে চলে যাবে এবং সে কোর্টে বিয়ে চালাক চাইতে পারবে আলাদা হয়ে যাবে এবং সে অন্যত্র বিয়ে বসার চেষ্টা করতে হবে অথবা আল্লাহর উদ্দেশ্য অবস্থান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য সে বাদ করে পাখি জীবন কাটে দিতে পারবে যদি নিজের উপরে কনফিডেন্স রাখে আল্লাহ আল্লাহামার্তিদান করেহমদি আসাদ আল্লাহ বলে